নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপোজার এইচকে, আমার চ্যানেল, আপনার চ্যানেল, সবার চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেশ এবং রাজ্যের 5টি গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা কিন্তু সবাই জানি যে আজ থেকে 15টা বিশেষ রুটে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। তো প্রথম যে আপডেটটার দিকে আমরা নজর রাখবো সেটা হলো, দেখুন, আজ ছাড়বে হাওড়া দিল্লি ট্রেন, নেমেছেই শেষ টিকিট। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে মঙ্গলবার হাওড়া থেকে নিউ দিল্লি রুটে চলবে স্পেশাল ট্রেন। সোমবার অনলাইন বুকিং শুরু হতেই নিমেষেই শেষ হয়ে গেল টিকিট। শুধু মঙ্গলবারেই নয়, আগামী 7 দিনের টিকিটও মুহূর্তে শেষ হয়ে গিয়েছে বলেই খবর। তো দেখুন, অনলাইনে কিন্তু টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিলো। তো যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুধু মঙ্গলবারের জন্যই নয়, আগামী 7 দিনের জন্যও কিন্তু টিকিট অলরেডি শেষ হয়ে গেছে। দিল্লি যাওয়ার জন্য যে টিকিট, সেটা কিন্তু আগামী 7 দিনের জন্য টিকিট শেষ হয়ে গেছে। দেখুন, বলা হচ্ছে মঙ্গলবার বিকেল 5টা 5 মিনিটে এই স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছেড়ে পরের দিন 13ই মে সকাল 10টায় নিউ দিল্লি পৌঁছাবে। একইভাবে 13ই মে নিউ দিল্লি থেকে বিকেল 4টে 55 মিনিটে ছাড়বে হাওড়ার স্পেশাল ট্রেন। মঙ্গলবার থেকে ধাপে ধাপে সারা দেশে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। এর জন্য হাওড়া সহ দেশের মোট 15টি রুটকে চিহ্নিত করা হয়েছে। রেল কাল জানিয়েছে নিউ দিল্লি হাওড়া রুটে প্রতিদিন স্পেশাল ট্রেন চালানো হবে। অর্থাৎ এই যে ট্রেন, এটা কিন্তু প্রতিদিনই চলবে, শুধু মঙ্গলবারের জন্য নয়। এই রুটে মোট 6টি স্টপেজ দেওয়া হলেও রাজ্যের শুধুমাত্র আসানসোল জংশনেই ট্রেনটি থামবে। অর্থাৎ বন্ধুরা, হাওড়ার পরে কিন্তু একমাত্র আসানসোলেই কিন্তু এই ট্রেনটি থামবে পশ্চিমবঙ্গের। অন্যদিকে নিউ দিল্লি ডিব্রুগড় এবং নিউ দিল্লি আগরতলা রুটে বাংলার ক্ষেত্রে স্টপেজ দেওয়া হয়েছে শুধুমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজ মন্ত্রক জানিয়েছে ট্রেনের টিকিট যাত্রা শুরুর 24 ঘন্টার আগে পর্যন্ত বাতিল করা যাবে। ক্যান্সেলেশন চার্জ টিকিট মূল্যের 50%। অর্থাৎ বন্ধুরা, আপনারা কিন্তু যে ট্রেন ছাড়ার, মানে ট্রেনের যে টাইম, তার কিন্তু 24 ঘন্টার আগে পর্যন্ত আপনারা টিকিট ক্যান্সেল করতে পারেন। তার জন্য কিন্তু আপনার 50% টিকিটের যে মূল্য, তার 50% কিন্তু আপনার কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় আপডেটের দিকে নজর রাখবো। তার আগে আপনাদের বলে রাখি যে আমি এই চ্যানেলে নতুন কিছু দিয়ে রাখি, তাই আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু জানার জন্য, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখুন, দ্বিতীয় আপডেট যেটা বলা হচ্ছে যে রেলযাত্রীদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা। অর্থাৎ রেলে যে যাত্রা করার জন্য কী কী আপনাকে নিয়ম মেনে চলতে হবে সেটা আপনারা দেখে নিন। দেখুন, 1 নম্বর পয়েন্ট বলা হচ্ছে ট্রেন ছাড়ার অন্তত 90 মিনিট আগে স্টেশনে আসতে হবে। অর্থাৎ আপনার যে ট্রেন ছাড়ার টাইম, তার কিন্তু 90 মিনিট আগে এসে আপনাকে উপস্থিত হতে হবে স্টেশনে। 2 নম্বর পয়েন্ট বলছে প্রত্যেক যাত্রীর ফেস কভার, মাস্ক আবশ্যিক। 3 নম্বর বলা হচ্ছে স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথে যাত্রীদের স্যানিটাইজার দিতে হবে। তারপর দেখুন, শুধুমাত্র বৈধ কনফার্মই ই টিকিট নিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে। অর্থাৎ যদি আপনার টিকিটটা কনফার্ম হয় তবেই কিন্তু আপনি যাত্রা করতে পারবেন। 5 নম্বর দেখুন, টিকিটের মূল্যে ধরা থাকবে না খাবারের দাম। যাত্রীরা নিজেরাই খাবার এবং পানীয় জল নিয়ে আসুন, তবে চলন্ত ট্রেনে প্রয়োজনীয় ন্যায্য দামে শুকনো খাবার, রেডি টু ইট ফুড এবং পানীয় জলের বোতল কিনতে পারবেন যাত্রীরা। অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় খাবার সেগুলো আপনারা নিজেরাই নিয়ে আসুন, কিন্তু যে শুকনো খাবার কিংবা জল, এইসব কিন্তু খাবার আপনারা ট্রেন থেকে কিনতে পারবেন। 6 নম্বর পয়েন্ট দেখুন, প্ল্যাটফর্মে কোনো স্টল বুথ খোলা থাকবে না। তারপর 7 নম্বর, যতটা সম্ভব কম লাগেজ নিয়ে ভ্রমণ করতে হবে যাত্রীদের। ট্রেনে কোনো লিনেন, ব্ল্যাঙ্কেট দেওয়া হবে না, এগুলো যাত্রীদেরই নিয়ে আসতে হবে, থাকবে না পর্দাও। সব যাত্রীকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোডের পরামর্শ। 10 নম্বর, ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর মেডিকেল স্ক্রিনিং হবে। করোনার সামান্যতম উপসর্গ থাকলে বৈধ টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে দেওয়া হবে না যাত্রীকে। অর্থাৎ আপনার যদি জ্বর কিংবা অন্য উপসর্গ যদি থাকে করোনার, তাহলে কিন্তু আপনারা ট্রেনে উঠতে পারবেন না, আপনার কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও। তারপর বলা হচ্ছে গন্তব্য স্টেশনে পৌঁছে সেই রাজ্যের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আলাদা প্রবেশ এবং প্রস্থান পথ রয়েছে কি না তা সুনিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট জোনকে। সর্বোচ্চ 7 দিনের অগ্রিম টিকিট বুকিং করা যাবে। টিকিট বাতিল করা যাবে ট্রেন ছাড়া 24 ঘন্টা আগে পর্যন্ত। তারপর দেখুন, বলা হচ্ছে 14 নম্বর পয়েন্ট, স্টেশনে এবং চলন্ত ট্রেনে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে যাত্রীদের। অর্থাৎ ট্রেনে কিন্তু আপনাদের যেতে গেলে সোশ্যাল ডিস্টেন্স কিন্তু আপনাদের বজায় রাখতে হবে। বন্ধুরা, পরের আপডেটটা, ট্রেনের কত ভাড়া লাগবে ট্রেনে যাতায়াত করতে সেটা আমরা জেনে নেব। দেখুন, এখানে বলা হচ্ছে হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে মঙ্গলবার ট্রেন ছাড়বে। ন্যূনতম ভাড়া 1900 টাকা, মোট আসন 742টি। দেখুন, এখানে বলা হচ্ছে রেল মন্ত্রক জানিয়েছে হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে প্রথম স্পেশাল ট্রেনটি
মঙ্গলবার বিকেল 5:05 রওনা দেবে। পরদিন ওই ট্রেনটি নয়াদিল্লি স্টেশনে পৌঁছাবে সকাল 10টায়। দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেন রওনা হবে পরশু 13 মে। নয়াদিল্লি ও হাওড়ার মধ্যে এই ট্রেনটি রাজধানী এক্সপ্রেসের মতোই আসানসোল, ধানবাদ, গয়া, মোগলসরাই, এলাহাবাদ ও কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়াবে। রেল মন্ত্রক জানিয়েছে সপ্তাহের প্রতিদিনই চলবে এই ট্রেন। ট্রেনটিতে এসি, 3-টায়ার, 2-টায়ার ও ফার্স্ট ক্লাস শ্রেণীর আসন থাকবে। এসি টায়ারে 534টি আসন থাকবে আর দেখুন ভাড়া বলা হয়েছে 1,900 টাকা। 2-টায়ারে থাকবে 178টি আসন, তার ভাড়া 2,700 টাকা। এস ফার্স্ট ক্লাসে থাকবে দেখুন 30টি আসন আর তার জন্য ভাড়া নির্ধারিত করা হয়েছে 4,595 টাকা। তো বন্ধুরা, আপনারা কিন্তু জেনে গেলেন যে আপনাদের কত টাকা ভাড়া দিতে হবে এই ট্রেনে যাতায়াত করতে। বন্ধুরা, পরের আপডেটটি হলো টাইম টেবিল নিয়ে, ট্রেনের টাইম টেবিল নিয়ে। তো মিনিস্ট্রি অফ রেলওয়ে কিন্তু একটি নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে দিয়েছে যে কোন ট্রেন কখন চলবে, তো সেটাই আমরা দেখে নেব। দেখুন আমি কয়েকটা ট্রেনের টাইম বলে দিচ্ছি। যেমন বলা হচ্ছে এখানে হাওড়া থেকে যে ট্রেনটা ছাড়বে সেটা হচ্ছে বিকেল 5:05, এটা কিন্তু পরের দিন নিউ দিল্লিতে পৌঁছাবে সকাল 10টায়। তারপর দেখুন আরেকটা ট্রেন বলা হচ্ছে যে নিউ দিল্লি থেকে ছাড়বে, এটা হচ্ছে বিকেল 4:55, যেটা হাওড়াতে পৌঁছাবে পরের দিন সকাল 9:55। তো এখানে কিন্তু সমস্ত ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতন যেটা দরকার সেটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশানে এটা ডাউনলোড লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। বন্ধুরা, শেষ আপডেটটা জেনে নেব। দেখুন বলা হচ্ছে বাড়তে চলেছে লকডাউন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তেমনই ভাবছেন মোদি। অর্থাৎ লকডাউন কিন্তু বাড়ার সম্ভাবনা আছে তেমনটাই মনে করা হচ্ছে। দেখুন এখানে কী বলা হয়েছে আমরা পড়ে নেব। বলা হচ্ছে দেশজুড়ে করোনা ভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রবল। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোমবার অনলাইনে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পূর্ব নির্ধারিত ওই বৈঠকের পরেই 17 মে পর আরও এক দফায় লকডাউনের বাড়ানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী। সামনের সপ্তাহে 17 মে দ্বিতীয় দফা লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে, তার আগে করোনা নিয়ে রূপরেখা ঠিক করতেই মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক বসেন মোদি। সকলের মতামত জানতে চান, মুখ্যমন্ত্রীদের বড় অংশেই কিন্তু লকডাউন বাড়িয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন। প্রধানমন্ত্রী রাজ্যগুলির কাছে লকডাউন বিষয়ে সাজেশন লিখিত আকারে চেয়েছেন। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে লকডাউন কিন্তু 17 মের পর আবার বাড়তে চলেছে। তো বন্ধুরা, এগুলি ছিল 4টি বড় গুরুত্বপূর্ণ আপডেট। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।